Hi friends, welcome to my channel Laishyam, a seat of learning by Lingua, where you learn English with me without tears. Today, I'm going to share a video with you based on a special occasion, our Independence Day. Viewers, আমাদের স্বাধীনতা দিবস এসে গেল। আসুন আমরা দেশ বিদেশের মানুষের সঙ্গে ইংরেজিতে কথা বলার জন্য কতগুলো বিষয়ভিত্তিক সেন্টেন্স আলোচনা করি। ভারত একদা পরাধীন ছিল, অর্থাৎ এক সময় ভারত পরাধীন ছিল। ইংরেজিতে কী বলবো? ওয়ান্স ইন্ডিয়া ওয়াজ ডিপেন্ডেন্ট, আর ওয়ান্স ইন্ডিয়া ওয়াজ বাউন্ড, আর ওয়ান্স ইন্ডিয়া ওয়াজ ইন বন্ডেজ, আর ওয়ান্স ইন্ডিয়া ওয়াজ আন্ডার ফরেন রুল, আর ওয়ান্স ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। অর্থাৎ পরাধীন হচ্ছে ডিপেন্ডেন্ট বা বাউন্ড বা ইন বন্ডেজ অথবা আন্ডার ফরেন রুল, কারণ বিদেশি শাসনের অধীনে ছিল, এবং যেহেতু ব্রিটিশ শাসনের অধীনে ছিল তাই আমরা বলতে পারি পরাধীন অর্থে আন্ডার দ্য ব্রিটিশ রুল। সেকেন্ড, ভারত স্বাধীন ছিল না, ইন্ডিয়া ওয়াজ নট ফ্রি, আর ইন্ডিয়া ওয়াজ নট ইন্ডিপেন্ডেন্ট, ভারত স্বাধীন ছিল না। তাহলে স্বাধীন ইংরেজি ফ্রি অথবা ইন্ডিপেন্ডেন্ট। ব্রিটিশ ভারতে 200 বছর রাজত্ব করেছিল, তাহলে ব্রিটিশ ভারতে 200 বছর রাজত্ব করেছিল, দ্য ব্রিটিশ রুলড ইন্ডিয়া ফর 200 ইয়ার্স, রুলড মানে শাসন করেছিল বা রাজত্ব করেছিল। এখন ভারত স্বাধীন, নাও ইন্ডিয়া ইজ ইন্ডিপেন্ডেন্ট, আর নাও ইন্ডিয়া ইজ ফ্রি। 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীনতা পুনর্লাভ করে, কারণ ভারত আগে স্বাধীন ছিল তার পুনর্লাভ করেছে। তাহলে কী বলবো ইংরেজিতে? ইন্ডিয়া রিগেন্স হার ইন্ডিপেন্ডেন্স অন 15th August 1947, অথবা কী বলবো? ইন্ডিয়া রিগেন্স হার ফ্রিডম অন 15th August 1947। 6 নম্বর কি? আগামীকাল স্বাধীনতা দিবস, ইটস ইন্ডিপেন্ডেন্স ডে টুমরো, আগামীকাল স্বাধীনতা দিবস, আর ইট উইল বি ইন্ডিপেন্ডেন্স ডে টুমরো। অর্থাৎ আমরা 14ই আগস্ট কী বলবো? না, ইট উইল বি দ্য ইন্ডিপেন্ডেন্স ডে টুমরো, আগামীকাল স্বাধীনতা দিবস হইবে। 7 নম্বর, আজ স্বাধীনতা দিবস, আমরা 15ই আগস্ট কী বলবো? ইটস ইন্ডিপেন্ডেন্স ডে টুডে, আজ স্বাধীনতা দিবস, আজ হচ্ছে টুডেই। গতকাল বা কাল স্বাধীনতা দিবস ছিল, 16 তারিখ আমরা বলবো, যেহেতু 15 তারিখে স্বাধীনতা দিবস ছিল। ইট ওয়াজ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে ইয়েস্টারডে, ইয়েস্টারডে হচ্ছে গতকাল, গতকাল আমাদের স্বাধীনতা দিবস ছিল। আমাদের স্বাধীনতা থেকে প্রত্যেক বছর ভারতে আমরা দিনটি উদযাপন করি, অর্থাৎ পালন করি। উই সেলিব্রেট দ্য ডে এভরি ইয়ার অল ওভার ইন্ডিয়া সিন্স আওয়ার ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্স হচ্ছে স্বাধীনতা, স্বাধীনতা হচ্ছে নাউন, তাই ইন্ডিপেন্ডেন্স, এবং পালন করি বা উদযাপন করি সেলিব্রেট থেকে সিন্স কোনো একটা সময় থেকে, এবং যেহেতু প্রতি বছর করি তাই আমরা ভাবটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে করব। আমরা এটাও বলতে পারি উই অবজার্ভ দ্য ডে এভরি ইয়ার অল ওভার ইন্ডিয়া সিন্স আওয়ার ইন্ডিপেন্ডেন্স, আমাদের স্বাধীনতা থেকে আমরা প্রত্যেক বছর ভারতে এই দিনটি উদযাপন করি। 10 নম্বর, স্কুল কলেজ সরকারি ভবন ও অন্যান্য প্রতিষ্ঠান ও ক্লাব এই দিন আমাদের জাতীয় পতাকা উত্তোলন করে বা জাতীয় পতাকা তোলে। দ্য ডে স্কুলস কলেজেস গভর্নমেন্ট অফিসেস আদার ইনস্টিটিউশনস অ্যান্ড ক্লাবস হয়েস্ট বা রেইজ বা লিফ্ট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, উত্তোলন করে, হয়েস্ট এটা ভার্ব, হয়েস্ট
ব্রেস মানে তোলে অথবা লিফট, এবং অন্যান্য প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান ইংরেজি হচ্ছে ইনস্টিটিউশনস। ওই দিন আমরা জাতীয় পতাকার সামনে মাথা নত করি। দ্য ডে উই বো ডাউন আওয়ার হেড বিফোর দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, মাথা নত করা, বো ডাউন। আমরা স্বদেশপ্রেমী ও স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানাই। উই শো আওয়ার রেসপেক্ট বা রিগার্ড টু দ্য প্যাট্রিয়টস অ্যান্ড দ্য ফ্রিডম ফাইটার্স। স্বদেশপ্রেমী, প্যাট্রিয়টস এবং স্বাধীনতা সংগ্রামী, ফ্রিডম ফাইটার্স, সম্মান জানানো রেসপেক্ট অথবা রিগার্ড হচ্ছে সম্মান, জানানো হচ্ছে শো। তাহলে শো আর রেসপেক্ট বা শো আর রিগার্ডস। নেক্সট, আমরা শহীদদের স্মরণ করি। উই রিকল বা উই রিমেম্বার দ্য মেমারি অব আওয়ার মার্টার্স। মার্টার্স হচ্ছে শহীদ, স্মরণ করা হচ্ছে রিকল বা রিমেম্বার। সারা দেশে দেশাত্মবোধক সঙ্গীত ও জাতীয় সঙ্গীত সারাক্ষণ গাওয়া হয়। প্যাট্রিয়টিক সংস অ্যান্ড দ্য অ্যান্থেম আর সাং আর প্লেড অল দ্য টাইম থ্রু আউট দ্য কান্ট্রি, সারা দেশে থ্রু আউট দ্য কান্ট্রি জাতীয় সঙ্গীত অ্যান্থেম, দেশাত্মবোধক সঙ্গীত প্যাট্রিয়টিক সংস গাওয়া হয় আর সাং অথবা আর প্লেড। সৈনিকরা দিল্লিতে ও অন্যান্য শহরের পথে কুচকাওয়াজ করে। দ্য ইন্ডিয়ান আর্মি প্যারেড অন দ্য স্ট্রিটস অফ দিল্লি অ্যান্ড অফ আদার সিটিস। সৈনিকরা আর্মি এবং কুচকাওয়াজ করে, প্যারেড। এই দিন আমরা গম্ভীরভাবে প্রতিজ্ঞা করি বা প্রতিশ্রুতি করি, আমাদের মাতৃভূমির কাজে লাগব, অর্থাৎ মাতৃভূমির সেবা করব। অন দিস ডে উই টেক সলেম প্লেজ টু সার্ভ আওয়ার কান্ট্রি অথবা আওয়ার মাদারল্যান্ড। কান্ট্রি বা মাদারল্যান্ড আমাদের মাতৃভূমি, এবং সেবা করা বা কাজে লাগা হচ্ছে টু সার্ভ, প্রতিজ্ঞা করা হচ্ছে প্লেজ, এবং গম্ভীরভাবে সলেম। দিস ইজ দ্য এন্ড অফ দ্য লেসন। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড শেয়ার আ লট দিস ভিডিও। ইফ ইউ হ্যাভ এনি স্পেশাল রিকোয়ারমেন্ট, প্লিজ ড্রপ ইন দ্য কমেন্ট বক্স। প্লিজ শেয়ার মাই ভিডিওস উইথ ইয়োর অ্যাসোসিয়েটস অ্যান্ড গিভ আ লাইক, সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট দ্য নোটিফিকেশান অফ মাই ভিডিওস ক্যান রিচ ইউ ফার্স্ট অফ অল সুন আফটার দে আর আপলোডেড। থ্যাংকস ফর ওয়াচিং।